হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের কাছে একটি নতুন সুখবর আমি আপনাদের কাছে দেবো যে আইপিপি অ্যাকাউন্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট আপনারা ডিজিটাল অ্যাকাউন্ট যে খুলেছিলেন পোস্ট অফিসে গিয়ে বা আপনারা যারা খোলেননি বা জানেননি তাদের ক্ষেত্রেও আমি বলে থাকি যে পোস্ট অফিসে যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা খোলা যায় আইপিপি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা জাস্ট পোস্ট অফিসে গিয়ে ট্রানজ্যাকশন করতে পারেন বা পোস্ট আপনাদের পার্সোনাল একটা যে আইপিপি অ্যাপস রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি ট্রানজ্যাকশনগুলো আপনি দেখতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু সেইটা বাদ দিয়েও কিন্তু আপনার যে আইপিপি অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনি ফোনপের সাথে আপনি লিংক করে নিতে পারেন যেমন আমরা বিভিন্ন রকমের ব্যাংকের অ্যাকাউন্ট বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বিভিন্ন অ্যাকাউন্ট আমরা এই পের সাথে অ্যাকাউন্টটা জাস্ট অ্যাড করে রাখি সেক্ষেত্রে ফোনপে দ্বারা আমরা কিন্তু সব অ্যাকাউন্টগুলো আমরা যেমন হ্যান্ডেল করতে পারি সেরকম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকেরও আইপিপি অ্যাকাউন্টটা কিন্তু আমরা ফোনপের সাথে লিংক করতে পারবো সেটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু নতুন ফিচার্সটা চলে এসেছে তো আমরা ফোনপে সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কীভাবে লিঙ্ক করবো সেটা আমরা এখানে দেখে নিচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা নতুন খবর রয়েছে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ইউপিআই আইডি কিন্তু চালু হয়ে গেছে ইউপিআই আইডি আমি বলে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফোনপেটা ওপেন করে নিচ্ছি আমি এখানে অ্যাড করবো আমার আইপিআইপি অ্যাকাউন্টটা ফোনপেটা আমি লগ ইন করে ফেলেছি ফোন ফোনপে লগ ইন করার পরে এখানে এই মাই মানি এ নিচের দিকে মাই মানি অপশানটা আমরা ক্লিক করে ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে মাঝের দিকে যে বাম সাইডে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জোড়া রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড আমার এই ফোনপে সাথে লিঙ্ক করা রয়েছে সেক্ষেত্রে আমি আর একটা ব্যাংক লিংক করব ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা আমি এই ফোনপে সাথে লিঙ্ক করবো তো অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচের দিকে যে অপশানে ক্লিক করে দেবো এখানে সার্চ বটমে যদি আমি টিপে এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিখি সেক্ষেত্রে আমি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অপশান এখানে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে আমার ক্লিক করলে কিন্তু আমার সেটিং হবে না এখানে বারবার ফেচিং প্রবলেম ফেচিং ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিটার্ন বাই ইয়োর ব্যাঙ্ক এরকমই অপশান আসবে সেক্ষেত্রে আমরা ইট করে বেরিয়ে যাবো এইভাবে আমরা সেট করব না আমরা সেট করতে গেলে একটা নতুন প্রসেস আছে ট্রিক্স আছে এবার আমার স্ক্রল ডাউন করে নিচে নেমে যাবো সবার নিচে কী অপশান আছে দেখে নেন সবার নিচে সব ব্যাঙ্কগুলো অপশান আছে সবার নিচে যে অপশানটা রয়েছে এখানে আমরা এই যে বাম সাইডে রয়েছে স্কিপ আর ডান সাইডে রয়েছে লিঙ্ক বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এই লিঙ্কড বেনিফিশারি অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম আর নিক নেম অপশনাল এইসব কয়েকটা লাইন চলে এসেছে সেখানে আমি দেখে দেখে আইএফএসসসি কোড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ আইপিএফ যে আইফিএসসি কোড রয়েছে সেই আইফএসি কোডটা দেখে দেখে বসিয়ে নেবো এখানে দেখুন আমি আইফিএসএসি কোড অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম নাইক নেমটা অপশনাল যেহেতু আছে আমি এখানে লিখছি না আমি এখানে সিলেক্ট করে দিয়েছি তারপরে নিজের কনফার্ম বাটামে আমি ক্লিক করছি কনফার্ম ক্লিক করে দিলাম তারপরে এখানে একজন অ্যাড ব্যাঙ্ক অ্যাড ব্যাঙ্কে ক্লিক করে দিলাম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক উপরে ওখানে ক্লিক হয়ে গেছে তারপরে জাস্ট এখানে মেসেজ চলে এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড ইওর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে তারপরে এখানে আমার এখানে আমি যেটা জাস্ট এটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি ইয়েস করে দিচ্ছি হ্যাঁ আমার ফোনপের সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা অ্যাড হয়ে গেছে এমনকি লিঙ্ক হয়ে গেছে তো এই পরে আমি ফোনপের সাথে আমি যাই অ্যাকাউন্ট আমি ফোনপের সাথে ট্রানজ্যাকশান করি বা কোনো টাকা রিসিভ করি বা সেন্ড করি সেক্ষেত্রে আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা কিন্তু ফোনপের সাথে লিঙ্ক হয়ে গেছে তো বুঝতে পারলেন যে আইপিএপি অ্যাকাউন্টটা কীভাবে ফোনপের সাথে লিঙ্ক করা যায় তো আপনারা যদি আইপিপি অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই আপনারা ফোনপের সাথে লিঙ্ক করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা যাচ্ছে পরের একটি নেক্সট হেল্পফুল ভিডিওতে